যেদিন সরকার চলে গেছে সেদিন ও ফ্লাইওভারের উপরে পুলিশে ওকে গুলি করছে, যেদিন থানা পুড়ে গেছে, এটা যাত্রাবাড়ি থানা। কে অনেক রকম মেডিকেলে নিছে, সবগুলাতে ক্যান্সেল করে দিছে, পরে অনেকগুলো স্টুডেন্ট ওর চিনে ওর স্কুলের পোলাপাইনে নিয়ে পরে ঢাকা মেডিকেল নিছে, ওখানে ফালাই রাখছে, কোনো ট্রিটমেন্ট করা হয় না। তারপরে আমরা জানতে পারছি 7টার সময়, তারপরে আমরা চিকিৎসা করতে ওখানে গেছিলাম, যাওয়ার পরে এখানে ইসলামের মেডিকেল গেছি, ওখানেও ওকে নেওয়া হয়নি, তারপরে এই মেডিকেল আসছে, আসার পরে ট্রিটমেন্ট শুরু হয়েছে। ওর তিনটা গুলি খাইছে বলছে, কিন্তু ডাক্তারের যাচাই বাছাই করে বলতেছে একটা গুলিই নাকি দুই জায়গায় হয়েছে। টাকা পয়সা বলতে টুকটাক যেগুলো ওগুলো দিচ্ছে, এমনি কোনো টাকা নেওয়া হয় নাই। যেমন আমরা মেডিসিন ওনাদের এখানে নেই, আমরা নিয়ে আসি। ঘটনা হলো 6 তারিখ সকালবেলা শরীফপুর জাজিরাতে, এই ঘটনাটা হয়েছে। আমার ডাইরেক্ট এই কানে আইসা বোমা লাগছে, তারপরে আমি অজ্ঞান হয়ে গেছি, আমি আর বলতে পারি না কি হয়েছে। তারপর আমাকে জাজির হাসপাতালে প্রথম চিকিৎসার জন্য নেয়, ওইখান থেকে আমরা ঢাকা মেডিকেল ট্রান্সফার করে, ঢাকা মেডিকেল থেকে আমি এখানে আসি। আমি তো আমাকে বলা হয়েছিল বেশিরভাগ ক্ষেত্রে অনেক ঢাকা মেডিকেল না হয়েছে, যে কারণে চিকিৎসা ওরকমভাবে ই পাই নাই। বলা হয়েছে যে রোগীর অবস্থা সিরিয়াস অবস্থা, খুব ক্রিটিক্যাল অবস্থা, পরবর্তীতে আমার এখানে নেওয়া হয়। এখানে আনার পরে আমার চিকিৎসা করার পরে আমি 1 সপ্তাহ পরে আমি ইনশাল্লাহ ভালো একটা পর্যায়ে চলে আসছি। এখন আমি খুবই ভালো আছি, চিকিৎসা খুব ভালো দেওয়া হয়েছে, পুরো বিল যা আছে সম্পূর্ণ হাসপাতাল থেকে সম্পূর্ণ চিকিৎসা বহন করতেছে। আসলে এই অরোরা স্পেশালাইজড হসপিটাল ছাত্রদের এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকেই আমরা যে সকল ছাত্র সাধারণ মানুষ আহত হয়ে চিকিৎসার জন্য আমাদের কাছে এসেছে, আমরা সবাইকেই বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছি। আউটডোরে যে সকল পেশেন্টরা এসেছে আমরা তাদেরকে সেবা দেওয়ার পাশাপাশি যত ধরনের মেডিসিন লেগেছে সব মেডিসিনগুলোই আমরা তাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনামূল্যে প্রোভাইড করেছি। যে সকল রোগীদের চিকিৎসার জন্য ভর্তি হওয়ার প্রয়োজন ছিল আমরা তাদেরকে ইন্দোরে ভর্তি দিয়ে আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ ইফোর্ট আমরা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু একটা রোগী এখানে এসেছিল, নাম লিজা, সে আমাদের এখানে 18 তারিখ বিকেলে এসে ভর্তি হয়। এরপরে আমাদের কনসালটেন্টরা দেখেছেন 21 তারিখে, তখন সমস্ত পদগুলো বন্ধ ছিল, কোনো ডাক্তারকেই আসলে ইয়া করা যাচ্ছিল না। তারপরেও আমরা একজন কনসালটেন্টকে এনে দেখিয়েছি, সিটি স্ক্যান করার পর তার প্যাটে ইঞ্জুরি ধরা পড়েছে, অ্যাবডোমিনাল ইঞ্জুরি ধরা পড়েছে। এরপরে তাকে আর্জেন্ট অপারেশনের সাজেস্ট করলে এই রোগীর পার্টিরা বলেছেন যে না, আমরা তাহলে এখানে করবো না, যেহেতু কনসালটেন্ট এখানে অ্যাভেলেবল পাওয়া যায় না, আমরা যেখানে কনসালটেন্ট অ্যাভেলেবল পাই আমরা সেখানে রোগীকে নিয়ে সার্জারি করবো। এরপর তারা আমাদের এখান থেকে রোগীকে রিলিজ করে নিয়ে যায়। আমরা শুনতে পেরেছি তারা পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ওই দিনই অপারেশন করিয়েছে এবং তারপরের দিন ওই রোগীটা মৃত্যুবরণ করেছে। মূলত এই রোগীটার সার্ভিস নিয়েই একটু ঝামেলা হয়েছিল। গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ছাত্র এবং ছাত্রী আমাদের এখানে এসেছিল, বিষয়টা নিয়ে আমাদের সাথে কথা বলেছে। গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রী নামে কয়েকজন ছাত্রছাত্রী আমাদের এখানে আসে, এসে এই বিষয়টা নিয়ে তারা আমাদের সাথে প্রায় দুপুর 3টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল সিচুয়েশন তারা হাসপাতালে তৈরি করে, যেটা আসলে আমরা এখন মারাত্মক ঝুঁকি ফিল করছি, যে আসলে আমরা তো রোগীর সার্ভিসের জন্য কাজ করতেছি, সার্ভিস দিতে গিয়ে হয়তোবা কোনো ভুল ত্রুটি থাকতেই পারে, যদি এ জাতীয় কোনো ভুল ত্রুটি আমাদের কাছ থেকে হয় তাহলে সেটা তদন্ত করে বের করে যারা এটার সাথে সম্পর্কিত আছে তার দোষ অনুযায়ী তাকে সেই শাস্তির আওতায় নিয়ে আসা হবে। কারণ এখানে তো আমরা কোনোভাবেই এটাকে ছাড় দিতে পারি না। আমরা তাদেরকে আশ্বাসও দিয়েছি, তারা আমাদেরকে 3 দিন সময়ও দিয়েছে যে এই রোগীর সব কিছু তদন্ত করে যেন তাদেরকে 3 দিনের ভিতরে এই বিষয়ে জানানো হয়, এবং তারা আবেদনও করেছিল যে তাদের থেকে যেন 3 জনকে এই তদন্ত কমিটিতে রাখা হয়। আমরা সেটা ইয়া করেছি, আমাদের কার্যক্রমগুলো প্রসেস চলমানই ছিল, যেহেতু 3 দিন তারা সময় দিয়েছে। আমাদের গতকালকে গিয়েছিল
19 তারিখ গতকালকে তো এই ডেট ছিল, আজকে 20-21-22 তারিখ পর্যন্ত আমাদের সময় ছিল, কিন্তু আজকেও 3টার দিকে এসে তারা পুরো হাসপাতালে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি করে এবং আমাদেরকে নানান ধরনের প্রশ্নবানে জর্জরিত করে। আসলে আমরা তাদের এই জাতীয় কথা, তাদের যদি কোনো প্রশ্নের জবাব মনোপুত না হয় তাহলে দেখা যায় যে তারা আমাদেরকে অসম্মানজনক শব্দ ব্যবহার করে, অসম্মানজনক আচরণ করে, যার কারণে আসলে আমরা কথা বলার সাহস হারিয়ে ফেলি। এক পর্যায়ে হাসপাতালে গিয়ে তারা সব রোগীগুলো দেখার চেষ্টা করে এবং দেখে সেখানে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি হয়, পরবর্তীতে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। তো আমরা তাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে যেহেতু আপনারা 3 দিন সময় আমাদেরকে দিয়েছেন তদন্তের জন্য, এখনও তো সময় আছে, আমরা আপনাদেরকে সাথে নিয়েই তদন্তটা করবো এবং 3 দিনের ভিতরেই আমরা এই বিষয়ে আপনাদের কাছে এই তদন্ত রিপোর্টটা পেশ করবো।